ঢাকা মহানগর বিশেষ অঞ্চল পরিকল্পনা ড্যাপের যে খসড়া রাজুক প্রণয়ন করেছে তা খুব দুর্বল ও অংশগ্রহণমূলক নয় বলে মনে করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। রাজধানীর আগারগাঁওয়ে আইএবি ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্থপতি ইনস্টিটিউটের নেতারা। ড্যাপের খসড়াতে থাকা বেশ কিছু পরিকল্পনা ঢাকার জন্য আত্মঘাতীমূলক বলে মন্তব্য করেন তারা। বক্তারা বলেন ড্যাপ প্রণয়নের আগে রাজুকের সংস্কার জরুরি। রাজুক প্রণীত ড্যাপের খসড়া সরাসরি প্রত্যাখ্যান না করলেও আরও পরিশীলিত ও অন্তর্ভুক্তিমূলক করার দাবি জানান তারা।